আপনি এরকম চুপ করে আছেন কেন? কেন আপনি পুনমকে বলছেন না যে শুধুমাত্র টাকার জন্য আপনার এই ফিরে আসা নয়? চাচু, চাচু আমার কথা শুনুন প্লিজ। কারো কথা বিশ্বাস করব না এখন। এতটা জেদ জন্মেছিল কই? একবারও তো বলিসনি আমাকে। বলতে চাইছেন মোহিত আমাকে দিতে চাইবে না? মোহিত আর কখনোই কিছু করতে চাইবে না, কারণ আমি আপনাদের সমস্ত খেলা কাল রাতেই শেষ করে দিয়েছি। চাল ছিল নেই একটা ছেলে এরকম হুট করে বিয়ে করে ফেললে বাড়ির সবার তো সেটা মেনে নিতে একটু সময় লাগবেই। আবার মোহিত খুন হয়েছে কি? রাতু হাত ছাড়ো, ছাদে কে যেন আসছে। আপনি এখানে কি করছেন? পুনম কেন এই কাজটা করতে গেল বলো? কারণ আমরা আর কেউ এই কাজটা করতে পারছিলাম না। দেখছিলে বুঝি আমি ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে মরে গেলাম কিনা? তুমি এখানে আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে খুঁজে মরছি। দোষ করেছো তুমি, তাই তো খুঁজে মরছো। আচ্ছা তোমাদের বাড়ির ওই ছেলেটাকে বলো তো, কি সব উদ্ভট কথাবার্তা বলে গেল না? বললো যে পলা নামের মেয়েটা নাকি এ বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে, সেটাও বছর পাঁচেক আগে। আমি ভাবতেও পারিনি তুমি আমার গায়ে হাত তুলবে। আসলে পলা হঠাৎ করে যে কি হয়ে গেল না আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারছি, ছেলেরা অমনই, একবার কোনো কিছু পেয়ে গেলে সেটা তখন মূল্যহীন হয়ে পড়ে। আচ্ছা তুমি যদি অমন একটা অন্যায় করতে আমি তোমাকে মারতে পারতাম? আমি আর কখনো তোমার বাসায় যাব না রাতুর। পলা আমার ভীষণ অন্যায় হয়ে গেছে। এমনকি তোমার বাবা মা বাড়ির সবাই এসে বললেও না। ও তোমার জন্য অবশ্য ভালোই হলো, বারবার আমাকে নিয়ে আর ঝামেলায় পড়তে হলো না। তাহলে কি আমাদের বিয়েটাও ভেঙে গেল? এখন মনে হচ্ছে বাবার কথাই ঠিক, আমার মতো ছেলের দ্বারা কিছুই করা সম্ভব না, এমনকি একজন মানুষকে ভালোবাসা দেখানো না। তুমি শুধু শুধু সেদিন আমাকে বাঁচাতে গিয়েছিলে, মরতে আমাকে হবে। মাঝখান দিয়ে কয়েকটা দিন শুধু স্বপ্নের মধ্যে দিয়ে বাস করলাম। কেন তোমাকে মরতে হবে কেন? আজে বাজে কথা বলবে না পলা, আমি তোমাকে এক্ষুনি আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে যাব। বললাম তো আমি আমি জানতাম তুমি অফিসে না গিয়ে ঠিক আমার ঘরেই আসবে। কিছু না বলে চলে যাচ্ছিলে তোমার ভাইয়া, ভাবলাম তুই হয়তো রেস্ট নিচ্ছিস। আমার জন্য খুব টেনশন হচ্ছে, তাই তো? এত বড় একটা বিষয় তুই আমার কাছ থেকে লুকাতে চাইছিলি? আমার তো ধারণা ছিল আমরা দু ভাই বোন মিলে সমস্ত কিছু শেয়ার করি। ঠিক আছে, এটা নিয়ে তুই আর ভয় পাস না। একটা খুন করে ফেলার পরও বলছো আমাকে নির্ভয় থাকতে? কে খুন করেছে? কে?
তুই যে খুন করেছিস তার কোনো প্রমাণ আছে? শুধুমাত্র ওই মেয়েটা ছাড়া? আমি আমি ইচ্ছে করে মেয়েটার সামনে বলতে চেয়েছি। ইচ্ছে করে? হয়তো জানাতেই চেয়েছিলাম ওকে, কিংবা সবাইকে। পাগলের মতো এসব কি বলছিস তুই? প্রথমত মেয়েটা জানার দরকার ছিল, তাদের সাজানো খেলা নষ্ট হয়ে গেছে। আর দ্বিতীয়ত আমি আমি একটা পাপকে গোপন করতে চাইনি। মোহিতের মতো একটা বাজে লোককে খুন করে ফেলে কি? এতটা যুক্তিহীন তো তুমি কখনোই ছিলে না। শুধুমাত্র আমাকে বাঁচাবার জন্যই তুমি কিছুই মানতে চাইছ না। শুধুমাত্র কোনো একা এই সংসারটাকে কেমন করে ধরে রেখেছে সেটা জানিস তুই। কিন্তু ভেতরে ভেতরে পুনম যে কিভাবে মরে যাচ্ছিল সেটা কি জানো তুমি ভাইয়া? আমাকে একটা বার অন্তত জিজ্ঞেস করতি, আমি অন্য কোনো পথ হয়তো খুঁজে বের করতে পারতাম। অনেক খুঁজে খুঁজে তবেই তো পেয়েছি এই পথটা। একদিন যেমন আমি মোহিতকে এ বাড়িতে নিয়ে এসেছিলাম, তেমনি আমি দেখিয়ে দিলাম বাইরে যাওয়ার পথটা কি। বিশ্বাস শুধু একটাই, আমি একটা মানুষকে মোহিতকে এই নিজের হাতে খুন করব সেটা আমি কোনোদিন ভাবিনি, কোনোদিন ভাবিনি। আজকাল আশা কমে গেছে ভাই জানে। ভাই চা। ভাইজানের শরীরটা ভালো তো? কোনটা যে ভালো আর কোনটা যে মন্দ সেটা এখনো সত্যি বুঝতে পারি না। জি। আচ্ছা এর মধ্যে পলাকে দেখেছো তুমি? নাম ধরে কইলে কি আর আমি বুঝতে পারুম? আচ্ছা ওইটা পলাদের বাড়ি না? হ্যাঁ। পলাকে দেখেছো তুমি? হুম, কাল রাতেই তো দেখলাম, সাইজা গুইজা করতে জেনে আইলো। মিথ্যুক কোথাকার, কাল রাতেও পলা আমার সাথে ছিল আর তুমি তাকে দেখেছো সেজে গুজে আসতে। ভাই আমার চোখের দেখাও তো ভুল হইতে পারে। আফিম মেশানো চা তো আর তুমি খাও না? জি, এটা আপনি কি করলেন? তোর বানানো চা মানুষ যে কেন কাপের পর কাপ খায় সেটা আমি এতদিন জেনেও চুপ করেছিলাম। কি সব আজগুবি কথা। ভাই ভাই প্রমাণ দেখতে চাস? প্রমাণ দেখতে চাস? ভাই ভাই আপনি স্যার বেশা কথা, কিন্তু ভাই কাল রাইতে আপনি পলারে পাইলেন কই থেকে? হ্যাঁ তো ওই বাড়ির সাত থেকে পাঁচ বছর আগে লাভ দিয়ে আত্মহত্যা করছে। আত্মহত্যা? একবার মেয়েটার সাথে কথা বলবে তুমি? সেটাই তো বলতে চাইছিলাম তোমাকে, যাও না একটু ওখানে গিয়ে কথা বলে এসো। আমি কি বলবো ওকে? তবে যে আমাকে বললে কথা বলতে, আমার মনে হয় ওদের সামনে দাঁড়াবার সাহসটা পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি। ছেলে মেয়েগুলো যখন ছোট ছিল তখন কত রকম চিন্তা মাথায় আসতো ওদেরকে নিয়ে, ভাবতাম কীভাবে ওদেরকে আগলে রাখা যায়। শেষ পর্যন্ত পারলাম কোথায়, ঠিকই তো ওরা যে যার মতো করে। এখনো তুমি ছেলে মেয়েদের দোষ খুঁজে বেড়াচ্ছ বুঝি?
ওর জায়গায় আমি হলে বোধ করি এই কাজটা অনেক আগে করে ফেলতাম। আমাদেরকে কিছুই করার নেই, আমাদের চোখের সামনে পুনমের একটা কিছু হয়ে যাবে আর আমরা বসে বসে দেখব। পুনমের কিছুই হবে না, আমি এই মাত্র একজনের সঙ্গে কথা বলে এলাম, ভয়ের কিছু নেই। মানে উনি বলছিলেন জানাজানি হবার আগেই পুনমকে আমাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত। তোমরা আমার কথা বিশ্বাস করতে পারছো না তাই তো? সত্যি সত্যি আমি ফোনে কথা বলেছি, টিকিট ভিসা ওই সমস্ত কিছু ব্যবস্থা করবে, মাত্র তো দু একটা দিন, এর মধ্যে নিশ্চয়ই সব কিছু জানাজানি হবে না। ভাবছিস মেয়েটি এখনও পুলিশের কাছে গিয়ে কিছু বলে দেয়নি? আমাদের হাতে কিন্তু সময় একেবারে কম, হয়তো এর মধ্যে পুলিশ এসে না, তার আগেই আমাকে নিশ্চয়ই কিছু একটা করতে হবে। আমাদেরকে কিছুই করার নেই রাহাত। নিশ্চয়ই আছে, তোমরা দেখতে পাও না, আমাকে নিশ্চয়ই খুঁজে বের করতে হবে। একা একা শুয়ে আছো কেন? কি আমাকে তো অবাক করছ না? আশ্চর্য, এত বড় একটা কথা তুমি আমাকে গোপন করে গেলে। কোনটা রাতে? 5 বছর আগে তুমি আত্মহত্যা করেছো। তাহলে আমি কেমন করে তোমাকে দেখতে পাই? তুমি ছাড়া আমাকে আর কেউ দেখতে পায় না। তো আমি চাই না আমাকে আর কেউ দেখতে পাক। কষ্ট পেন না, তুমি চাইলে আমি মাঝে মাঝেই তোমার সাথে দেখা করতে আসতে পারি, চাইলে সবসময়। বাড়িতে এমন কোনো কিছু ঘটেনি যার জন্য সবাইকে কান্নাকাটি করে মুখ কালো করে বসে থাকতে হবে। অনেক বেশি পাকামো হচ্ছে না? বাড়ির সবাই মিলে এখন কথা বলা শুরু করে দিয়েছে, যার কোনো প্রমাণই নেই, সেটা কখনো ঘটেনি, বাস এইটুকু জানলেই হবে। সরি, তোর এত কিছু না জানলেও চলবে। আমি জানি তুমি কিছুতে এটা মেনে নিতে পারছো না, সেজন্য তুমি এত রেগে যাচ্ছ। আমাকে নিয়ে
তোর কোনো কিছু চিন্তা না করলে চলবে। আমি একটু একা একা ভাবতে চাই, তুই যা। শোন বাবলি, বাবা মার ঘরে গিয়েছিলি? সাহস হয়নি আমার। একবার যাস, বয়স হয়েছে, কারো থাকা দরকার। চাচু, আমার একটা কথা মনে হয়েছে, বলবো? আমার কেন জানি বারবার মনে হচ্ছে তুমি যাকে নিয়ে ভয় পাচ্ছ সে কোথাও কিছু বলবে না। মানে আমি কাকে ভয় পাচ্ছি? আমি কার কথা বলছি সেটা তুমি আমার চেয়ে অনেক ভালো জানো চাচু। অনেক বেশি মন খারাপ, জোর করে রান্না করতে হচ্ছে বুঝি। ভাবছি আগামী কয়েকদিন কোথাও যাব না, ঘরে বসে তো কিছু করার নেই, তাই তোমার রান্নার কাজে সাহায্য করব। রাতুল, তুই কি এটা নিয়ে হইচই করার মতো তো কিছু নেই মা। জীবনে এমন অনেক অদ্ভুত ঘটনাই ঘটে যেটা নীরবে মেনে নিতে হয়। আশ্চর্য, কাঁদছো কেন? আচ্ছা, কান্নাটা কি আনন্দের নাকি দুঃখের সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা মা, এমনটা কি হতে পারে একটা মানুষ মরে যাওয়ার পরও তাকে কেউ কেউ দেখতে পায়? আমার কথা শুনে কি মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি না? আরে না না মা, আমি পাগল হয়ে যাইনি। তুই কার কথা বলছিস? মোহিতকে দেখেছিস তুই? আশ্চর্য, এখানে ওই লোকটা আসতে যাবে কি জন্য? আমি পলার কথা বলছি। ঘরের মধ্যে মানুষ খুন হয়ে যাচ্ছে আর তুমি কিছুই জানো না? না কি বলো মা, খুন? কোনটা করেছিস কি দিয়ে তুই? ছুরি, পিস্তল? সারাটা রাত ঘুমাওনি তুমি, এমনকি একটা কথা পর্যন্ত বলনি। বাবা হিসাবে এটা আমার ব্যর্থতা, তাকিয়ে তাকিয়ে চোখের সামনে সব কটা ছেলে মেয়ের জীবন নষ্ট হতে দেখেছি। অঙ্কের হিসেবের চেয়ে জীবনের হিসেব অনেক বেশি কঠিন রে বাবলি। যতটা খারাপ আপনি মনে করেছেন ততটা হয়তো নয়, এর জন্য হয়তো আবার ফিরে এসেছি। আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন। তবে ওকে বলেছিলাম যে একদিন খাওয়াবো।